শহীদ স্মরণে কর্মসূচির প্রথমেই সিপিআইএম পার্টি পতাকা উত্তোলন এবং চন্দ্রমোহন দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান অঘর দেববর্মা চন্দ্রমোহন দেববর্মার স্ত্রী সহ পরিবারের সদস্যরা শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পার্টির মহকুমার শীর্ষ নেতৃত্বরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ওই স্থানে শহীদ স্মরণে আলোচনা সভা সংঘটিত হয় সভায় সভাপতিত্ব করেন পার্টি মহকুমার কমিটির সদস্য তথা মহারানীপুর অঞ্চল এলাকার পার্টি নেতৃত্ব অঘর বর্মা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘর বর্মা ছাড়াও বক্তব্য রাখেন অরুণ বর্মা ও মনীন্দ্রচন্দ্র দাস আলোচনা সভা শেষে রক্ত পতাকা হাতে পার্টির কর্মী সমর্থকদের নিয়ে মহারানীপুর অঞ্চল অফিসের সামনে থেকে সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরোধী স্লোগান তুলে উত্তর মহারানীপুর চৌমুনি বাজারে মিছিল করে সিপিআইএম মিছিলটি পার্টি অঞ্চল অফিসের সামনে থেকে শুরু হয়ে উত্তর মহারানীপুর কমিউনিটি হলের সামনে থেকে ঘুরে পুনরায় অঞ্চল অফিসের সামনে এসে শেষ হয় ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা